মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 9th April স্যাটারডে আর এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি 8:10। আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। ইনফ্যাক্ট আমি কাল রাতে আর ঘুমাতেই পারিনি এক্সাইটমেন্টে। তো এখন আমি রেডি টেডি হয়ে বেরিয়ে যাব আর যাচ্ছি হচ্ছে রবির দেশে বোলপুর শান্তিনিকেতন। সো দ্য ট্রিপ হ্যাজ স্টার্টেড। উঠে গেছি ট্রেনে। সময় হচ্ছে 11:30, এসে পৌঁছেছি বর্ধমান জাংশন স্টেশন। ছেড়ে দিব সোনার গৌরার তো পাবি না, ছেড়ে দিব না। রাইট অন টাইম আছি, একদম 12:27 এখন বাজে আর ট্রেন শান্তিনিকেতনে পৌঁছে গেছে। আমাদের ঠিকানা রাঙামাটি গার্ডেন রিসর্ট, ওইদিকে পুল রয়েছে আর অনেক গাছ আছে এই রিসর্টটার বাইরে। মানে এইটা হচ্ছে রিসেপশন আর রিসেপশন থেকে বেরিয়ে চারপাশটা দেখাচ্ছি, তো বেশ মানে গাছ আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। ঠিক উল্টো দিকেই হচ্ছে টোটো স্ট্যান্ড, এখানে এসে ঘুরতে যাওয়ার জন্য টোটো বুক করে নিতে পারবেন। রুম ভাড়া মোটামুটি 1800-2000 থেকে শুরু হয়ে যায়, তারপরে আমাদেরটা নিয়েছে প্রায় 2500 টাকা। স্যানিটাইজেশন চলছে আমাদের রুমে, এখন এসি আছে। সে রুম এখান থেকে ঢুকে বাহাতে রয়েছে হচ্ছে এই মিররটা, এই ড্রেস ইউনিটটা রয়েছে, টিভি আছে, সাথে ওয়াইফাই দেওয়া আছে। এইটা হচ্ছে ওয়াশরুম। আবার রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি, যাব হচ্ছে সোনাঝুরি হাট, আজকে শনিবার যেটা বলছিলাম। তো ওখানে গিয়েই আমরা রামশ্যাম বা শকুন্তলা বা আরেকটা নাম বলছে টোটো যে আমাদের নিয়ে যাবে, তো সেখানে আমরা গিয়ে খেয়ে নেবো, তারপরে সোনাঝুরির হাট ঘুরবো আজকে। এবার খাওয়া দাওয়া করে নেব, তারপরে আমরা সোনাঝুরির হাটে কেনাকাটা করতে যাব। চলুন দেখি কি কি পাওয়া যাচ্ছে আজকে শান্তিনিকেতনে সোনাঝুরির হাটে।
টি-শার্ট গুলো 220 250 করে বলছে, 220 তে দেবে। এই শাড়িটা কত? 2600 বললে। এটা কি আর্ট সিল্ক? সোনাঝুরি মানেই কিন্তু এই সুন্দর সাঁওতালি নাচ, বাউল গান, আর সেটাই কিন্তু এখন আমরা দেখছি। সময় হয়েছে বিকেল 5টা, এবার আস্তে আস্তে এগোতে হবে কারণ অন্ধকার হয়ে আসছে। হোপফুলি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।